থেকে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে এরিয়ানসের জন্ম দুঃখীরাম মজুমদার তার দলের খেলোয়াড়দের বুট পরিয়ে খেলতে চেয়েছিলেন আধুনিক মনস্কতা ছিল তার প্রতিবাদ জানিয়ে অন্যান্য কর্ম আক্রমণ তৈরি হবে ফরওয়ার্ড পাস আক্রমণে চলে আসছেন এক্ষেত্রে ফরওয়ার্ড থ্রু গোল হওয়ার মতো পরিস্থিতি রয়েছে গোল হওয়া উচিত এবং এক্ষেত্রে বল বাইরে চলে গেল ইনি হচ্ছেন ছত্তিশগড়ের ছেলে ইন্ডিয়া আন্ডার সেভেন্টিন খেলেছেন চণ্ডীগড় ফুটবল একাডেমি থেকে উত্থান কর্নারের স্টেপ ওখান থেকে গোলের মধ্যে হেড ছিল অতুল উনিকৃষ্ণ নিঃসন্দেহে সেটা ইস্ট বেঙ্গল খালি নয় বাংলার ফুটবলের পক্ষে ভালোভাবে ওদিকে একটা বল দারুণভাবে স্ন্যাচ করে বেরিয়ে গেছেন গোল হতে পারে এবং এক্ষেত্রে বলবো ওই অচিন্ত ঘোষ যার নাম বললেন না শেষ পর্যন্ত এখনও বল রয়েছে ওই আমন সিং থেকে বাঁদিকে বল চলে এসছে আবার কিন্তু গোল হওয়া উচিত এখনো কিন্তু সুযোগ রয়েছে কিন্তু না 37 নম্বর জার্সিধারী তুহিন দাস এই তুহিন কিন্তু ইস্ট বেঙ্গলের নামি খেলোয়াড় এবং যত সুনামের সঙ্গে খেলছেন তিনি বলটিকে রেখেছেন পেনাল্টি বক্সের কাছে বরাবর কিন্তু এরিয়ানসের খেলোয়াড়রা নিউ বাগের খেলোয়াড় রয়েছেন যদিও সেকেন্ড বলটা ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা উইন করেছেন তুহিন ডান দিকে ফ্লোট করেছেন খানিকটা ফাঁকায় রাকিব ওখান থেকে লে অফ রাখা উচিত ছিল গোলে মারতে গেলে প্রান্ত দিয়ে আক্রমণ সানাবার চেষ্টা করছেন সেন্টার কিন্তু ওখানে ইস্ট বেঙ্গলের হর্ষ গুরসিমরাত তৈরি ছিলেন তিনি বলটিকে বিপদ সীমার বাইরে করে দিয়েছেন এখনও যে বিপদ চলে গেছে তা বলা যায় না কিন্তু পয়েন্ট ক্যারি করা হবে কারণ সুপার সিক্সে এই পয়েন্টগুলো কিন্তু যোগ হবে ইস্ট বেঙ্গলের আক্রমণ সেই সেন্টার আপাত নিরীহ সেন্টার ফার্স্ট পোস্টে গোলরক্ষক আকাশের স্কোয়ার পাস নির্ভরশীল হয়ে যাচ্ছেন এক্ষেত্রে গুনরাজ বলটি ধরেছেন আক্রমণে যাওয়ার চেষ্টা ওখানে একাধিক খেলোয়াড় রয়েছেন দূরপাল্লা শট এবং গোল গোল বিষ্ণু গোলটি করেছেন সেই জেসিনের পা বল জেসিনের কাছে ফরওয়ার্ড পাস করেছেন সুন্দর পাস একদম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে গোল মুখে ঢুকে পড়েছেন ইস্ট বেঙ্গলের খেলোয়াড় এবং গোল চমৎকার গোল করেছেন বাঁ পায়ে শট নিয়ে কে গোলটি কিন্তু আক্রমণে চলে এসেছেন ওই আবার কিন্তু একটা সুযোগ রয়েছেন খুব ভালো ইনসাইড আউটসাইড কিন্তু শেষ রক্ষা হলো না তারপর পেছন থেকে গিয়ে বিষ্ণু এবার বলছে এই দেবব্রত আমনসিকে দুই কেরলিয়ার তাদের গোলে ইস্ট বেঙ্গল এগিয়ে রয়েছে ফিরতি আক্রমণ সরাসরি গোলরক্ষক আকাশ মণ্ডলের যাচ্ছেন 56 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওখানে রয়েছেন 58 সঞ্জীব ঘোষ বলটি পেয়েছেন ফাঁকায় বল দিয়েছেন এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারত এক্ষেত্রে গোল না হওয়াটা সামনে শরীরটা ছুড়ে দিয়েছিলেন পলাশ ঘোষ দ্বিতীয়ার্ধে নামার পর তাকে কিন্তু অনেক বেশি আক্রমণাত্মক মেজাজে এবং আগ্রাসী মেজাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদিও তার পাশে এরিয়ানসের অন্য কে পেয়েছিলেন ওখানে রয়েছেন রণজয় কিন্তু বলটিকে নিজে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না দ্বিতীয় প্রয়াসে বল পেয়েছিলেন এক্ষেত্রে সহজ সুযোগে এসে গেছে করতে পারিনি এটা ইস্ট বেঙ্গলের সৌভাগ্য নইলে কিন্তু এরিয়ানসের স্কোর লাইনেও কিন্তু গোল দেখা যেত বলতে বলতে বাঁ পায়ের একটা দুর্বল শট এ শটে কিন্তু আদিত্য পাত্রকে পরাস্ত আক্রমণমুখী হচ্ছে বিষয় সন্দেহ নেই পলাশ ডান দিকে বল বাড়িয়ে দিয়েছেন এরিয়ানসের আক্রমণ সেন্টার আসছে একটা লব করা বল কিন্তু হেডটা ঠিক মতো করতে পারলেন না ফ্রি হেড তুল্য মূল্য চারটি করে পেয়েছে আবার একটি কর্নার পেল এরিয়ানস দেখা যাক এই কর্নার থেকে তারা কোনো কাজের কাজ করতে পারে কিনা এক্ষেত্রে বল বাড়িয়ে দিয়েছেন বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারতো কিন্তু না বলটি জালের বাইরে হয়নি এরিয়ানসের আক্রমণ পলাশ পারবেন কি একটা সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা গোল করতে কিন্তু একটু কালক্ষেপ করে ফেললেন এবং এক্ষেত্রে বল কিন্তু শটটি ফলস দিয়েছিলেন এবং ফিরতি বল এরিয়ানসের খেলোয়াড়দের পায়ে বলতে বলতে রেফারি সম্ভবত বাঁশি দিয়ে জানিয়ে দিয়েছেন যে আজকের খেলা শেষ 2-0 গোলে জিতেছে ইস্ট বেঙ্গল এই ম্যাচে ইস্ট বেঙ্গলের সমর্থকরা উল্লাস করছেন যদিও খেলা যে খুব উচ্চাঙ্গের হয়েছে সে কথা বলা যায় না বিশেষ করে ইস্ট বেঙ্গলের রক্ষণভাগের ত্রুটি বারবার পরিলক্ষিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা ফিরে আসছেন নটিরহাট নৈহাটিতে আজকের এই ফুটবল যে ফুটবল বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ইস্ট বেঙ্গল এই খেলায় জয়ের সুবাদে তাদের অপরাজিত আখ্যা অক্ষুণ্ণ রাখলো